আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। টি টোয়েন্টিতে নতুনভাবে শুরু করতে নতুন অধিনায়কের নেতৃত্বে জিম্বাবুয়ের সফরের উদ্দেশ্যে এরই মধ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে তিনটি টি টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে আগামী 30 জুলাই রোজ শনিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই সিরিজটি। এদিকে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে ছিল বড় ধরনের কিছু সাহসী সিদ্ধান্ত, যেটা হয়তো বা বুমেরাং হতে পারে। আবার এটাই হয়তো বা হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য নতুন একটি মাইল ফলক। তবে শেষ পর্যন্ত কি হবে সেটি হয়তো বা সময় যাওয়ার সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে। তবে টি টোয়েন্টিতে যে স্কোয়াড দেওয়া হয়েছে তাতে করে দেখা যাচ্ছে ওপেনার রাখা হয়েছে মোট 5 জন। মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত এবং নবাগত পারভেজ হোসেন ইমন। তাই এদের মধ্য থেকে কোন 2 জন করবেন ওপেন তাতে রয়েছে বড় ধরনের এক প্রশ্ন। তবে লিটন এবং মুনিমের ওপেন করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, সেক্ষেত্রে ওয়ান ডাউনে আসতে পারেন এনামুল হক বিজয়। তবে বিজয় একাদশে আসলে বাদ পড়বেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে সুযোগ পেলেও তাকে হয়তো বা খেলানো হতে পারে নিচের দিকে। অবশ্য প্রথম ম্যাচে এনামুলকে বাদ দিলে ওয়ান ডাউনে অভিষেক হয়ে যেতে পারে পারভেজ হোসেন ইমনের, সেক্ষেত্রে 4 নম্বর পজিশনে সুযোগ মিলতে পারে আফিফ হোসেন ধ্রুপর। সিনিয়রদের অনুপস্থিতিতে এখনই দায়িত্ব নিতে হবে আফিফদের মতো খেলোয়াড়দের। 5 নম্বরে হয়তো আসতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহা। এদিকে 6 নম্বরে একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে মোসাদ্দেককে কেন স্কোয়াডে রাখা হয় সেটা আমার মাথায় ঢোকে না। সে কবে কোন ফর্মেটে ভালো খেলেছে যার জন্য তাকে ওয়ান ডে এবং টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে, আপনাদের জানা থাকলে তা কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 7 আসতে পারেন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। 8 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে যদি বাংলাদেশ 2 জন পেসার নিয়ে খেলে। হারের স্পোর্টস গ্রাউন্ডে স্পিনারদের চাইতে পেসাররা বেশি সুবিধা পেলে একাদশে দেখা যেতে পারে 3 জন পেসারকে, সেক্ষেত্রে মোস্তাফিজ শরীফুলের পাশাপাশি স্কোয়াডে আসতে পারেন তাসকিন আহমেদ। এমনকি অভিষেক হয়ে যেতে পারে আরেক ফাস্ট বোলার হাসান মাহমুদের। তবে নাসুম যে 11 নম্বর পজিশনে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই, কেননা তিনি যে বর্তমানে বাংলাদেশের নতুন ট্রাম্প কার্ড। তো ভিউয়ার্স, আপনারা কি বলেন, নতুনদের নিয়ে পারবে কি বাংলাদেশ টি টোয়েন্টিতে নতুন করে শুরু করতে? তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে।